মানিকগঞ্জের সিঙ্গাইরের চন্দ্রহর ইউনিয়নের শান্তিপুর বাগুলি পশ্চিম কান্দা এলাকায় 70 বছর বয়সী মাতা জহুরা খাতুনের নিজের নামের 5% জমি 5 ছেলের মধ্যে 2 ছেলের নামে লিখে না দেওয়ায় প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছেন মা জহুরা। আমাদের নিজস্ব প্রতিবেদক আবুল কালাম আজাদ জানান, এরই মধ্যে গত 10 মে বিকাল আনুমানিক 4:30 দিকে জমির জন্য মা জহুরা বেগমের ওপর আবারও নির্মম নির্যাতন চালায় তার নিজের ছেলে আনোয়ার শিকদার এবং গফুর শিকদার। বাগুলি সোনাটেংরা ধাইরাচর রিপায়েতপুর মোজা এলাকায় 3 পশলি জমির মাটি খেকো এই আনোয়ার শিকদার প্রশাসনকে ম্যানেজ করে এইভাবে তার ক্ষমতার আধিপত্য দেখিয়ে আসছে। বর্তমানে তিনি 2টি হত্যা মামলার আসামি। এক সংবাদ সম্মেলনে এমন কথা জানালেন তারই ছোট ভাই কোহিনুর শিকদার। বারবার নির্যাতনের শিকার হয়েছেন তিনি নিজেও। এ নিয়ে থানায় অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। গেল 13 মে সিঙ্গাইর উপজেলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মা জহুরা বেগম এবং ছোট ছেলে কোহিনুর শিকদার এমনটাই জানান। তবে এ বিষয়ে সাংবাদিকদের আশ্বস্ত করে মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানালেন সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল ইসলাম। আমার মায়ের খুব হুমকি দিয়েছে, পরে মায়ের নিরাপত্তা ভয়ে পরে মায়ের সিঙ্গার থানায় আসছে, পরে আমিও মায়ের সাথে আসছি। এই যাওয়ার কারণে আমি মাননীয় সরকারের কাছে, পুলিশ প্রশাসনের কাছে, জনপ্রতিনিধির কাছে একটা আবদার, পৃথিবীতে কোনো মায়ের প্রতি যেন সামান্য একটু সম্পদের জন্য এরূপ অত্যাচার না করে, তিনি যেন বাকি জীবনটা 70 বছর বয়স, বাকি জীবনটা টাকা দেখ সে দেখ বা না দেখ, তিনি যদি খায় না খায়, বাকি জীবন অন্তপক্ষে এই কষ্টটা নিয়ে যিনি নাম ছিলাম দেশে আসার পরে আমি সবার বাড়ি ওখানে থাকি 1995 সাল থেকে গ্রামে থাকি, মা থাকে, আগে বড় বাড়ি থাকতো, পরে ছেলেদের সবার তা বিভিন্ন সময় মা আমার ফোন দেয়, এই বড় ভাই গালি গালাজ করে, আমার সাথে গালি গালাজ করে, আমার শিকদার নামে আমি আজকে রাখবো, তোমার অভিযোগ করছি মানুষের মাটি মুখে কাটে, মানুষ অত্যাচার জুলুম করে, আমি একটু পক্ষে কথা বলি মাটি কাটার বিপক্ষে, সেই জন্য আমার থেকে আগে অর্পণ থেকে প্রচণ্ড রাগ বেশি। শান্তিপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহম্মদ রশিদ, উনি রাম দাওড়া মিয়া চাইনিজ কুড়াল সব কিছু ঘরে দিয়েছিল এবং আমার যখন মারছে তার কিছুক্ষণ পরে উনি আসছে, হাতেই ছিল কিন্তু উনি উদ্ধার করলেন না। আনোয়ারের শিকদারের পক্ষে একটা লোক আছে, ওকে সেভ করার জন্য যত কলম কৌশল ছিল সব উদ্ধার করছে। আমরা 2টা বিচারাধীন, 2018 সালের একটা, 2017 সালের একটা, আমরা পুরো প্রতিপন্ন হয়ে গেছি লোক সমাজের মাধ্যমে এবং আমার মা যেন এই 70 বছর বয়সে একটু বয়োবৃদ্ধ মানুষ, ওটা কোনোদিন মায়ের ভরণ পোষণ দেয় না দেখ, তারপর যদি অন্তপক্ষে মায়ের কিন্তু শান্তি থাকতে দেয়।